হ্যালো গাইস, ওয়েলকাম টু সার্কাস ফ্যামিলি। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। সার্কাস ফ্যামিলি একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো কিছুদিন আগে আমরা একটা কমিউনিটিতে মানে পোস্ট করেছিলাম যে তোমাদের কি কি কোয়েশ্চেন আছে আমাদের জানাবে, আমরা সব কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও করব। তো একটু প্রবলেম হয়ে গেছিলো যার জন্য করতে পারিনি, আজকে সময় হয়েছে তো আজকে ভিডিওটা আমরা করছি শুধুমাত্র তোমাদের জন্য। আর আমাদের কমিউনিটিতে মিনিমাম এতক্ষণ মানে 71টা প্রশ্ন এসেছে, তো আমরা সবকটা প্রশ্নের অ্যান্সার দেবো। আর ফার্স্ট যে প্রশ্নটা করা হয়েছিল, মানে সব থেকে বেশি লাইক এসছে যে প্রশ্নটাতে, সেটা হলো শিলা সিনা করেছে, সে লিখেছে দি ভাই তোমাদের সবাইকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আর তুমি কোন ক্লাসে পড়ো, তোমার কত ইয়ার? আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ফ্যামিলিতে কতজন মেম্বার? আমরা মোট 11 জন মেম্বার। তারপরে লিখেছে জাসমিন বিকম, নাইস পিক বুনু, কিউট, থ্যাংক ইউ। এরপরে লিখেছে দেবশ্রী বর্মন, নাইস দিদি, থ্যাংক ইউ। তারপর লিখেছে রাইস শো, সে প্রথম প্রশ্ন করেছে দিদি তোমার নাম কি? আমার নাম কিয়া সরকার, আর আমার বোনের নাম বল মৌমিতা সরকার। আর আজকে মনীষা ঝুম বাড়িতে নেই, তো ভিডিওটা আমরাই করছি আর আমরা সব অ্যান্সার দিয়ে দেবো তোমাদের। কাকার বড় মেয়ের নাম মনীষা সরকার আর ছোট মেয়ের নাম তিয়াসা সরকার। তো রাইশো লিখেছে সেকেন্ড প্রশ্ন, তুমি কোন ক্লাসে পড়ো? আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি রানাঘাট আর বনগাঁর মাঝামাঝি, মাঝের গ্রাম মাঝের গ্রামে। তোমার ভিডিও এভরিডে দেখি, থ্যাংক ইউ রাইশো। তো এরপরে লিখেছে সুদীপাস ইউটিউব, সে লিখেছে তোমরা কয় বন্দি? তোমাদের বেশিরভাগ সবারই একই প্রশ্ন হচ্ছে আমরা কয় বোন, তোমরা অনেকেই বুঝতে পারো না। তো আমরা হলাম 3 বোন, আমার দিদি প্রিয়াঙ্কা সরকার, আমি কিয়া সরকার, আর এই ছোট মৌমিতা সরকার, আর কাকা 2 মেয়ে মনীষা সরকার আর তিয়াসা সরকার। তারপর লিখেছে সাথীদের লাভ স্টোরিটা বলো। সাথীদের লাভ স্টোরি সাথীদেরই বলতে পারবে, আমরা বলতে পারবো না। তোমাদের ভিডিও খুব ভালো লাগে দিদি, অল টাইম পাশে আছি, লাভ ইউ দি, থ্যাংক ইউ। এরপরে লিখেছে শ্রীজা ঘোষ, দিদি তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সবার হয়ে আমি জানিয়ে দিচ্ছি থ্যাংক ইউ। এরপরে লিখেছে শান্তু নন্দী, নাইস পিক, থ্যাংক ইউ। এরপরে আছে মনীষা সরকার, দিদি তোমাদের সবাইকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ মনীষা সরকার। সুপ্রীতা মাহতো, সে লিখেছে তোমরা কয় বোন? বললামই যে তোমাদের বেশিরভাগ সবার একই কোশ্চেন, আমরা কয় বোন? আমরা 3 বোন, আমি দীর্ঘ ও ছোট, আর আমার দিদি প্রিয়াঙ্কা ও বড়। আমি কিছু বুঝতে পারি না, সবাই অনেক সুন্দর দেখতে তোমরা, থ্যাংক ইউ। খুব ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। এরপরে লিখেছে মধুমিতা মণ্ডল, তোমরা তোমাদের খুব মিষ্টি সবাই, তোমরা 4 জন কোন ক্লাসে পড়ো প্লিজ বলো? বললামই যে আমার গ্রাজুয়েশন কমপ্লিট, আর আমি 9-এ আর মনীষা 8-এ, আজ হোম 2-এ হয়েছে। এরপরে আছে মধুমিতা মণ্ডল, তোমরা খুব মিষ্টি সবাই, থ্যাংক ইউ। তোমরা 4 জন কোন ক্লাসে পড়ো প্লিজ বলো, লাভ ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। আমি পড়ি, গ্রাজুয়েশন আমার কমপ্লিট, এখন আমি বাড়িতেই আছি, আর আমি 9-এ, মনীষা 8-এ, আর ঝুম 2-এ উঠলো। তারপরে আছে সমর সরকার, প্রিয়াঙ্কা দিদি তোমার কেমন দিদি হয়? প্রিয়াঙ্কা আমার নিজের দিদি হয়। তারপরে যে আছে সে হলো রাকেশ হালদার, আমাকে থ্যাংক ইউ রাকেশ হালদারকে, কারণ উনি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই মানে কমেন্ট করে। 3 বোন আর ঝুম, কে কোন শ্রেণীতে পড়াশোনা করছো? মৌ 9-এ পড়ে, মনীষা 8-এ উঠলো, মৌ 9-এ উঠেছে মানে এবছর, আর ঝুম 2-তে উঠেছে। তারপরে মনীষা লিখেছে তোমরা কোন ক্লাসে পড়ো? বললামই তোমরা কি কি খেতে ভালোবাসো, আমরা প্রায় সব কিছু খেতেই ভালোবাসি। তোমাদের বাড়িতে কতজন মেম্বার? আমাদের বাড়িতে মোট আমরা 11 জন মেম্বার। এরপরে মুনমুন
উদিন উদিন সে লিখেছে ভেরি নাইস থ্যাংক ইউ, যদি একটু বানানে প্রবলেম হয় তো মানিয়ে নিও, ঠিক বুঝতে পারছি না। তারপরে আছে কল্পনা দাস, দিদি তুমি চুলে কি দাও, তোমার চুলগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। চুলের ভিডিও নিয়ে আমরা পরে কোনোদিন নিশ্চয়ই আসব, যে আমরা চুলে কি ইউজ করি, স্কিনে কি ইউজ করি, সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এরপরে আছে প্রিন্সেস সোফিয়া ব্লগ, দিদি তোমাদেরকে খুব ভালো লাগে, তোমরা কয় ভাই কয় বোন, থ্যাংক ইউ সোফিয়া। তো আমরা তিন বোন, আমার কাকা দুই মেয়ে আর আমাদের কোনো ভাই নেই, আমরা সবাই বোনই। তারপরে আছে প্রিয়াঙ্কা রাজক, সে লিখেছে ঝুম তোমায় খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, ঝুমের তরফ থেকে আমি থ্যাংক ইউ জানিয়ে দিলাম। এরপরে লিখেছে মণি জানা, কেমন আছো দিদি ভাই, আমরা সবাই ভালো আছি। দীপু বুনিয়া, বলছি কেয়াদি তুমি কোন ক্লাসে পড়ো, আমার গ্রাজুয়েশন কমপ্লিট, আমি এখন বাড়িতে আছি। এরপরে আছে পিজুস চারি, দিদি তোমাদেরকে খুব মিষ্টি দেখতে আর ঝুমকে আরও মিষ্টি দেখতে, তোমাদের ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। এরপরে আছে রোশনি লাইফস্টাইল, দিদি ফ্যামিলিতে কাকা আছে, কে কে আছে, সরি কে কে আছে, আমার ফ্যামিলিতে ঠাম্মা দাদু কাকা কাকিমা বোনরা মা বাবা, আমরা বোন, আমরা তিন বোন, দিদির বিয়ে হয়ে গেছে এখন, আমরা দু বোন। এরপরে আছে রানিমা, যিনি ফার্স্ট আমার মানে সাবস্ক্রাইব হয়তো ছিল প্রথম, খুব পুরনো উনি, তো আমি জানি না কে, তুমি আমার থেকে বয়সে বড় না ছোট, তবু তোমাকে অনেক অনেক ভালোবাসা। সে লিখেছে তুমি কোন ক্লাসে পড়ো, তোমাদেরকে তোমাদের এক বোন কিসে পড়ে, ঝুম তোমার কেমন বোন, তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার, তোমার প্রিয়াঙ্কা দিদি কেমন বোন, ঝুম টুতে পড়ে, মৌ নাইনে উঠেছে, মনীষা এইটে উঠেছে, আর প্রিয়াঙ্কা আমার নিজের দিদি, দিদি প্রিয়াঙ্কা সরকার, আমি কেয়া সরকার, আর এটা বোন শৈনুল মৌমিতা সরকার। এরপরে আছে সঞ্জিত সঞ্জিত, যিনি এখন আমাদের ভিডিওতে অল টাইম কমেন্ট করে, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সে লিখেছি মৌ কোন ক্লাসে পড়ে, তো মৌ নিজেই বলুক, নাইনে পড়ি আমি। এরপরে আছে লাবণী বাগ, তোমরা খুব সুইট, হেয়ার কেয়ার নিয়ে একটা ভিডিও করো প্লিজ, মানে তোমরা চুলে কি কি ইউজ করো, নিশ্চয়ই করব, সামনে অনেক নতুন নতুন ভিডিও আসছে, তোমরা আমাদের পাশে এভাবে থেকো, এভাবে ভালোবাসা দিও। এরপরে রোশনি আ লিখেছে তোমরা কি একসাথে ফ্যামিলি, হ্যাঁ আমরা একসাথেই থাকি। তারপরে লাইফস্টাইল পপি লিখেছে দিদি তুমি কখন কখনো বাদ করলে এসেছো, আসলে বলবা আর তোমার ফুল অ্যাড্রেস বলবা, না আমরা কখনো বাদ করলে যাইনি, আর ফুল অ্যাড্রেস বলতে মাছের গ্রাম আর রানা মানে বনগাঁ রানাঘাটের মাঝে যে স্টেশন মাছের গ্রাম, সেখানেই আমাদের মানে বাড়ি। এরপরে আছে কল্পনা মাহাতা, সে লিখেছে তোমাদের বাড়ি কোথায় আর তোমরা কোন ক্লাসে পড়ো, আমাদের বাড়ি মাছের গ্রাম গরিবপুর কালীবাড়ির সামনে। এরপরে আছে কিউটেস্ট সরোজা ব্লগ, সে লিখেছে আমার নামটা নিউ প্লিজ, তোমার ফ্যান আমি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপরে লিখেছে মৌসুমি পাল, তোমার বাড়ি কোথায়, আমাদের বাড়ি মাছের গ্রাম গরিবপুর কালীবাড়ির সামনে। এরপরে লিখেছে তনুশ্রী, তনুশ্রী লিখেছে তোমাদের সবার নাম কি, দিদির নাম প্রিয়াঙ্কা সরকার, আমি কেয়া সরকার, ও মমিতা, কাকার বড় মেয়ের নাম মনীষা সরকার, আর ছোটটার নাম তেয়াশা সরকার, যাকে তোমরা ঝুম বলে ডাকো বা আমরা বাড়িতে ওকে ঝুম বলে ডাকি। তারপরে লিখেছে সঞ্জু দুলিয়া, তোমরা কয় বোন, কাকা জেঠু মেয়ে তোমরা প্লিজ বলে দেবে, আর ঝুমের ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ, আমরা তিন বোন, আমার কাকার দুই মেয়ে। শিল্পা বিশ্বাস লিখেছে দিদি তোমার হেয়ারে কি অয়েল কি শ্যাম্পু ইউজ করো, হ্যাঁ সেই ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো, তোমাদের জন্য অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমরা কি তেল ইউজ করি বা কি শ্যাম্পু ইউজ করি। এরপরে মারফুয়া, যে এখনো কমেন্ট করে অল টাইম আমার ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, থ্যাংক ইউ,
লিখেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর প্রিয়াঙ্কা দিদির ভিডিও ভালো লাগে, তুমি আর প্রিয়াঙ্কা দিদি এক বোন নাকি, আর ঝুম একা নাকি, আর ওই দুজন এক বোন নাকি। তো আমরা তিন বোন, আমার দিদি প্রিয়াঙ্কা, আমি কেয়া আর ও মৌমিতা, আর ঝুম আমার কাকার মেয়ে, ঝুম ঝুমের ভালো নাম তিয়াশা, আর মনীষা বড় কাকার বড় মেয়ে। কমল সেন লিখেছে, নাইস, থ্যাংক ইউ। অনির্বাণ কুণ্ডু, হ্যাঁ সে লিখেছে, নাইস, থ্যাংক ইউ। এরপরে লিখেছে মধু ব্লগার, প্রিয়াঙ্কারীর বোন তুমি, তোমার নাম কি? আমার নাম মৌমিতা সরকার। এরপরে আছে মিলন সঙ্গী ডেকোরেটর, তোমার কত ইয়ার, তোমার ও দিদি ভাইয়ের নাম কি, অ্যান্ড তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি মাছের গ্রাম, বনগাঁ রানাঘাট, মানে বনগাঁ আর রানাঘাটের মাঝে যে স্টেশন মাছের গ্রাম, সেখানে আমাদের বাড়ি। আর এরপরে আছে রচনা মাইতি, তোমরা কোন ক্লাসে পড়ো? মৌ 9-এ উঠেছে, মনীষা 8-এ উঠলো, ঝুম 2-তে। এরপরে আছে মিষ্টু আদক, সে লিখেছে, তোমরা চার বোন কোন ক্লাসে পড়ো? বললামই যে আমরা, মানে আমার কমপ্লিট করা বোন 9-এ উঠেছে, মনীষা 8। তোমাদের প্রায় সবারই একই প্রশ্ন, তো যাই হোক, হয়তো এই ভিডিওটাতে তোমরা বুঝতে পারবে যে কে কোন ক্লাসে পড়ে, আর আমরা কেমন বোন, আমরা কতজন ফ্যামিলি মেম্বার, আমরা কে, প্রিয়াঙ্কা আমার কি হয়, সব প্রশ্নের অ্যান্সার নিশ্চয়ই তোমাদেরকে দিতে পেরেছি। এরপরে আছে সৌমেন মুন্ডা, সে লিখেছে, তোমাদের বাড়ি কোথায়? মাছের গ্রাম। পায়েল ঘোষ লিখেছে, দি ভাই তোমার লাভ স্টোরি শেয়ার করো দেখো, আমাদের লাভ স্টোরি নেই। এরপরে লিখেছে রচনা মাইতি, ঝুম কোন ক্লাসে পড়ে? ঝুম এবছর 2-এ উঠেছে, বুঝতে পারছো পড়াশোনার এখন যে অবস্থা, বাড়ি বসে সবকিছু পাশ করে গেছে সবাই। এরপরে লিখেছে প্রিয়া শো, দি ভাই আমার নামটা নিও, নিশ্চয়ই, থ্যাংক ইউ প্রিয়া কমেন্ট করার জন্য। পৌলমি শাহ লিখেছে, তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি মাছের গ্রাম। সুমিত্রা পাল লিখেছে, আচ্ছা তুমি প্রিয়াঙ্কাদির নিচের বোন? হ্যাঁ প্রিয়াঙ্কাদির একদমই নিচের বোন, আমি মেঝো, এই ছোট, পুরো প্রিয়াঙ্কাদির মতো দেখতে তোমাকে, অনেকেই বলে প্রিয়াঙ্কাদির মতো, মানে প্রিয়াঙ্কার মতো দেখতে আমরা সবাই। এরপর লিখেছে পারমিতা অফিসিয়াল, দিদি তুমি শর্ট ভিডিওগুলো কোন অ্যাপ থেকে করো? শর্ট ভিডিও ইউটিউবে যে শর্ট অ্যাপ অপশান থাকে সেখান থেকে করি, কোনো অ্যাপ থেকে করি না। মৌসুমি পাল লিখেছে, তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি মাছের গ্রাম। তৃষা সরকার, তোমাদের বয়স কত, তোমরা কিসে পড়ো? বললামই যে আমরা কিসে পড়ি। মোনালিসা ব্লগ লিখেছে, তুমি কিসে পড়ো? হয়তো তোমাদেরকে বোঝাতে পেরেছি নিশ্চয়ই যে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমি আইটিআই করেছিলাম, আমার দুটোই কমপ্লিট, এখন আমি বাড়িতেই আছি। অনুপমা সামন্ত লিখেছে, এই বোর্ডটাকে পুরো প্রিয়াঙ্কা দিয়ে মতো দেখতে, আমি বুঝতে পারছি না যে, কারণ আমাদের পোস্টে, কমিউনিটি পোস্টে আমরা সবারই ছবি দিয়েছিলাম, কাকে বলছো? অনেকে বলে, আমাকেও বলে, আর দিদির পুরো দিদির মতো দেখতে, মুখকেও বলে। তো তোমরা পরে কমেন্টে অবশ্যই জানিও আমাদের যে কাকে তোমরা বলছো, যে কে একদম প্রিয়াঙ্কা দিদির মতো দেখতে। এরপরে শুভজিৎ গায়ে লিখেছে, প্রিয়াঙ্কা তোমার দিদি? হ্যাঁ প্রিয়াঙ্কা আমার নিজের দিদি। এরপরে অনিমা মাইতি লিখেছে, প্রিয়াঙ্কা দিদির বোন কোনটা? প্রিয়াঙ্কার বোন আমরা সবাই, আমি হলাম, মানে আমি মৌ আর প্রিয়াঙ্কা নিজেদের, মানে নিজেরা তিন বোন, আর আমার কাকা দিদি তিয়াশা সরকার আর মনীষা সরকার। এরপরে লিখেছে শম্পা লাইফ স্টাইল, তোমরা কয়েকজন প্লিজ রিপ্লাই দিন। নিশ্চয়ই হয়তো তোমাদেরকে, মানে বোঝাতে পেরেছি যে আমরা কয়েকজন, একই প্রশ্ন একই অ্যান্সার বারবার হয়ে যাচ্ছে, তো যাই হোক। এরপরে শুভজিৎ গায়ে লিখেছে, আমি তোমার দিদির ননদ, সরি আমি চিনি না। রচনা মাইতি লিখেছে, আমার কমেন্ট হলো তোমাদের নাম প্লিজ বলো, আমি কেয়া সরকার, মৌমিতা সরকার, দিদি প্রিয়াঙ্কা সরকার, কাকার বড় মেয়ের নাম তিয়াশা সরকার, সরি মনীষা সরকার, আর ছোট মেয়ের নাম তিয়াশা সরকার। এরপরে ডিজে FF গেমিং লিখেছে, দি ভাই তোমাদের বাড়ি কোথায়, আর তোমার কি ফেসবুকে পেজের নাম কি বলবে? আমার নাম অঙ্কিতা সিং, নামও চিনি না, আর ফেসবুকে কোনো পেজ নেই আমাদের।
এরপরে রীতি সরকার লিখেছে, তোমার আপন কয় ভাই বোন আর তুমি কিসে পড়ো আর বউ কিসে পড়ো? আমরা আপন তিন বোন, আমার কাকা দুই মেয়ে। স্নেহা বলা লিখেছে, কি খেতে ভালোবাসো, কোন ক্লাসে পড়ো, কি করতে ভালোবাসো? আমরা সব কিছুই প্রায় খেতে ভালোবাসি। বিরিয়ানিটা বোনদের ভালো লাগে সব থেকে বেশি, আমি ফুচকা ভালোবাসি। এরপরে লিখেছে দীপ মল্লিক, আর ঝুমের ঝুমের কোনো কিছুই মানে নাই, সব ভালোবাসে, ঝুম সব কিছু খেতে ভালোবাসে। আর আমরা বেশিরভাগ টাইমটা বাড়িতে থাকি, সবার সাথে থাকি, সেভাবে কোথাও যাওয়া হয় না। আর পড়াশোনার চাপ থাকে বোনদের, আমার যাই বা মানে বাড়িতে আছি কিন্তু বোনদের অল টাইম প্রাইভেট থাকে, বাড়ি এসে পড়াশোনা করে, সবসময় ভিডিওর সামনে ওদেরকে আনতে পারি না কারণ আগে ওদের পড়াশোনা। আর ঝুমের ভিডিওতে অনেকে কমেন্ট করো যে ওকে পড়ে না, একটা ভিডিও করতে নিশ্চয়ই বেশি টাইম লাগে না, তোমরা জানো যে শর্ট ভিডিও করতে অতটা টাইম লাগে না, হয়তো বড় ভিডিও শ্যুট করতে একটু টাইম লাগে কিন্তু শর্ট ভিডিওতে অতটা টাইম লাগে না, তো ও পড়াশোনাটা করে তারপরেই কিন্তু ভিডিও শ্যুট করে। এরপরে লিখেছে দীপ মল্লিক, দিদি তোমার কয় বোন, নাম কি কি প্লিজ বলো? আমি তিশা। তো আমি চিনি না ঠিক, কারণ অনেকেই এরকম কমেন্ট করো, ঠিক হয়তো খেয়াল আসে না, হয়তো চিনি, বুঝতে পারছি না। তো বললামই যে আমার নাম কেয়া সরকার। রোশনি লাইফ স্টাইল লিখেছে, তোমার সাথে কথা বলতে চাই কলে, সরি ফোন নাম্বার এভাবে দেওয়া যায় না, ওটা পার্সোনাল। তো হয়তো তোমাদের সব প্রশ্নের অ্যান্সার আমরা দিতে পেরেছি, আর যদি তোমাদের তবু প্রবলেম হয় যে কোনো প্রশ্নের অ্যান্সার তোমরা যদি বুঝতে না পারো, অবশ্যই আমাদেরকে আবার কমেন্ট করো, আমরা আবার তোমাদেরকে কোনো ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো যে আমরা কেমন বোন, কয় বোন। হয়তো ভালোভাবে তোমাদেরকে বলতে পেরেছি, আর যদি কারোর নাম বলতে ভুলে যাই তো সরি, কিছু মনে করবো না। আর যদি বানানে একটু মিস্টেক হয় মানিয়ে নিও প্লিজ। তো আজকে আর ভিডিওটা এটুকুই থাক, আর তোমাদের আরও কী কী জানা আছে, কী কী নতুন নতুন প্রশ্ন, সেই সব কিছুর উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আরও অন্য ভিডিওতে আসছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা যদি আমাদের পাশে না থাকো তাহলে আমরা কখনোই ভিডিওটা মানে ভিডিও নিয়ে বা এই চ্যানেলটাকে নিয়ে কখনোই এগোতে পারবো না। তো আমাদের পাশে এভাবেই থেকো, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।